নমস্কার বন্ধুরা, রুনার কিচেন আপনাদের সবাইকে আবার নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সামনে পাকা আমের সন্দেশ করে দেখাবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং এই সন্দেশটা খেতে দারুণ স্বাদ, দোকানের সন্দেশকেও হার মানাবে। প্রথমে আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতেই 750 দুধ কাটিয়ে ছানাটা করে নিয়েছি। ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, দেখুন ছানাটা। এবার ভালোভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি ছানাটাকে। বেশ ভালো, যত ভালোভাবে ছানাটা মেখে নেওয়া যাবে সন্দেশটা ততই ভালো হবে। দেখুন আমার ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি একটা গোটা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি পাল্প বার করে নেব। এভাবে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি, নিয়ে আমি মিক্সি করে নেব। আরো নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মিক্সি জারের মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এটা মিক্সি করে নিচ্ছি। মিক্সি, দেখুন আমের পাল্পটা মিক্সি করা হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নিচ্ছি। এক বাটিরও একটু কম হয়েছে, অসুবিধা নেই, কারণ আমার 150 গ্রাম ছানা আছে, একটা গোটা আমও আমার পুরো লাগবে না, এতেই হয়ে যাবে। এবারে আমি ফ্রাই প্যানটা জ্বেলে দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে আমি ছানাটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি বেশ হাফ বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি আর আমের পাল্পটাও দিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো আর এক বাটি মানে পাউডার যে দুধ, আমুল দুধ যে প্যাকেটগুলো থাকে 20 টাকার প্যাকেট, আমি ঢেলে পুরো দিয়ে দিলাম, বাটিতে ঢেলে নিয়েছিলাম। এই ম্যাঙ্গো সন্দেশটা করতে আমি কোনো কালার ব্যবহার করব না এবং কোনো ম্যাঙ্গো এসেন্সও মানে ব্যবহার করব না সেন্টের জন্য, কারণ এই আমটা এমনি হলুদ সুন্দর একটা কালার আসবে এবং এর আমের যে অরিজিনাল যে সেন্ট সেটাও আপনারা এই সন্দেশের মধ্যে খুব সুন্দর পাবেন। এবং এক চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি যাতে সন্দেশের বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়। দিয়ে আমি আবার বেশ গ্যাস কমিয়ে খুব সুন্দর করে সন্দেশটা পাক দিয়ে নিচ্ছি। আপনারা একবার হলেও এইভাবে একদম টাটকা আমের সন্দেশ বাড়িতে করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে এই সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো। এবং এইভাবে যদি সন্দেশটা আপনারা একবারও বাড়িতে বানান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে সন্দেশটা, এবং খেতে দারুণ স্বাদ। দেখুন পুরোটা বেশ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি বেশ চাকু দিয়ে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। দেখুন আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, তাতেও কত সুন্দর কালার এসেছে এবং খেত গন্ধটাও খুব সুন্দর, কারণ পাকা আম। এইভাবে আমার পুরো ট্যাপ করা হয়ে গেছে, বেশ সন্দেশের মতন ভালোই মোটা হয়েছে, 9 পিস সন্দেশ হবে। এবারে আমি এটাকে পিস পিস করে মানে কেটে নিচ্ছি এবং ওর ওপরে একটু আমন্ড আর একটু পেস্তা আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি, সেটাও ওপরে ছড়িয়ে দেব। দেখুন আমি বরফি শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল গোলও শেপও দিতে পারেন। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন এবং খেতে ভুলবেন না এইভাবে বানিয়ে। দেখুন সন্দেশটা খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।